হচ্ছে দুঃখের খবর গাই দাঁত দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সান গার্ল। তো আজ হচ্ছে 8ই সেপ্টেম্বর আর এখন বাজে 2:30। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে অতি অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আমরা ডিসাইড করেছি আমরাও এবছর দুর্গা শুটে যাবো। তো আগের বারও আমরা এমনি জাস্ট ছবি তুলতে গেছিলাম, কিন্তু দুর্গা সেরে নয়, কিন্তু এবার ডিসাইড করলাম আমরা দুর্গা শুট করবো। দুর্গা পূজা আসছে, ওদের শুট তো চাই চাই। তো সেই জন্য আমার যে বান্ধবী, যাকে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো, তো তাকেই হচ্ছে আমরা দুর্গার জন্য হায়ার করছি। যদি আমাকে বলছো কিন্তু আমি একটু মোটা হয়ে গেছে, তো সবাই বলতি দুর্গা, তো ওর শরীরটা আছে, পারফেক্ট আছে, বেশি মোটাও নয়, বেশি রোগাও নয়, প্লাস তার চোখগুলো একটু বড়ো আছে, তো যার জন্য তাই মানাবে। শুধু একটাই ফল্ট হচ্ছে, তার হেয়ারটা একটু ছোটো আছে, কিন্তু সেটা আমরা বড়ো করে দেবো। আর ফোনে একটু চার্জ নেই, গিয়ে সেখানেও তো ব্লগ করতে হবে, তো সেই জন্য ফোনটা চার্জে বসাবো। তো আপাতত এতটুকুই, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। আমাদের মেকআপটা অলমোস্ট ডান হতে চলেছে, তো এখন শুধু হেয়ার আর কাপড় পরাটা বাকি আছে, তো তারপরেই আমরা বেরিয়ে পড়বো। অনেকটাই দেরি হয়ে গেছে, কি জানি রোদ পাবো কি পাবো না। আমরা কিন্তু মানে দুর্গা শুট করছি না, আমরা আগমনীর যে লুক সেটাই শুধু করবো। আমাদের হচ্ছে মানে দুর্গা রেডি, এখনো মানে লিপস্টিক পরানোটা বাকি আছে, কিন্তু অলমোস্ট রেডি। কিন্তু একটা হচ্ছে দুঃখের খবর যে আজকে আমরা শুটে যাচ্ছি না, আমাদের শ্যুট আমরা ক্যান্সেল করে দিয়েছি। প্রথমত একটা আমাদের ফল্ট ছিল, সেটাও একটা কারণের জন্য, আর দ্বিতীয় কারণের জন্য বলছি, তার জন্য আমাদেরকে ছাদে যেতে হবে। কিন্তু এমনি বাড়িতেই টুকটাক মানে টুকিটাকিও আমি ছবি তুলে দেবো, কারণ আমরা যে বাইরের থেকে ক্যামেরাম্যান হায়ার করছি তাও নয়, নিজেদের ক্যামেরা দিয়েই ছবি তুলব। এই যে মেঘের অবস্থা, এই সাইডটা পুরো ডার্ক করে এসছে, একটু মানে সেই ছিটে ফোটার বৃষ্টিও পড়ছে, তো যার কারণে আজকে শ্যুট পুরোপুরি ক্যান্সেল। আমরা নেক্সট ডে আর একদিন দিন ঠিক করবো, কিন্তু আমার বান্ধবী ভীষণই এক্সাইটেড, মানে সে মানে দুর্গা সাহের জন্য সে শ্যুট করবেই, কিন্তু কিছু করার নেই। মানে বৃষ্টিটা না এলে আমরা বেরিয়ে পড়তাম, কিন্তু যেহেতু বৃষ্টিটা এই যে শুরু হয়ে গেছে, আর যাওয়া হবে না। আমাদের দুর্গা রেডি, এখন তার একটা আমরা আউটডোর শুট করবো, মানে আমার ঘরের বাইরেটাতে। এদিকে আয়, এই যে বাজে বিকেল 6টা, আর মারা এসছে, অনেকজন এসছে, মা এসছে, মাসি এসছে, এসছে বাবা, এসছে মেসো এসছে। তো আমরা একটু চা টা খাচ্ছি, গল্প করছি। কি করছো? দাঁত দেখাচ্ছি। দাঁত দেখাচ্ছি, আমরা এখন গল্প করতে থাকি, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো মারা বাড়ি চলে গেল, অনেক গল্প গুজব হলো, তো মারা এলেই এরকম আর কি অনেকক্ষণ ধরে আমাদের গল্পটা তো চলতে থাকে। আর আমার পুজো শপিং হয়ে গেছে, তো ওগুলোই এখন মানে একটু দেখাচ্ছিলাম। এই যে অর্ধেকটা পাঠ করেছি, এখনও পড়ে আছে। একটু বাজারে যাবো, কেননা কিছু ঘরের কাজ করাবো সেই জিনিসপাতি কিনতে। পূজা নয় মানে আগমনী যে সুট, সেইটার মানে কয়েকটা ছবি তোলা হয়েছে, তো ছবিগুলো খুব শীঘ্রই আসবে, সেটা আমার ইনস্টাগ্রাম পেজে আমরা মেনশন করে দেবো। তারপরে অতি অবশ্যই ভিজিট করো, আমি আমার পেজ তো দিয়েই রেখেছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, তারা তো আমার পেজটা দেখেওছো, তোমরা কিন্তু ফলো করছো না, অতি অবশ্যই ফলো করো।
আর এখন বর্তমানে আমরা তার মেকআপ রিমুভ করছি, তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বাড়ি চলে এসেছি আমরা, আর অ্যাকচুয়ালি যেটা নেওয়ার জন্য গেছিলাম সেটা পাইনি, কারণ দোকানটাই বন্ধ ছিল, তো সেই জন্য ঘুরে চলে এসেছি। জাস্ট ওই মাছের একটু খাবার নেওয়ার ছিল, তো ওগুলো নিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। ব্যাস আজকের ব্লগ এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।